আবার চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করবো। চাল কুমড় তো সবার বাড়িতে খায়, আমরা খায়, সবাই খায়। এটা আজকে আমি পুর করব, কিভাবে করে আমি আপনাদেরকে ভাত দেখাবো। প্রথমে এইভাবে মাঝখান দিয়ে কেটে নিতে হবে, তারপর এটাকে এভাবে কেটে নিয়ে তারপর খোসাটা ছাড়তে হবে হালকা করে। তারপর এক কর হিসেবে এটারে এটাকে কেটে নিতে হবে, এই যে এইভাবে সমান আকারে কেটে নেব। তারপর মাঝখান দিয়ে আবার এটাকে দুভাগ করে নিতে হবে। এভাবে চার পাঁচটুকু যে যে যতটুকু রান্না করবে সেই ততটুকু নিয়ে লবণ মেখে রেখে দেব। পুরের জন্য চাল কুমড়টা কাটা শেষ হয়ে গেছে। এখন এটাতে এক চামচ পরিমাণ লবণ ছিটিয়ে দিয়ে এভাবে লাগিয়ে ঢেকে রেখে দেব। এভাবে ঢেকে রেখে দিচ্ছি। যেটা বলছি চাল কুমড়ে পুরের জন্য, এখন এই যে বাটিতে দু চামচ সর্ষে আছে, এগুলি ধোয়া আগে ধুয়ে শুকিয়ে রেখে দিয়েছি। আর এখানে সাত আটটা কাঁচা লঙ্কা আছে, এগুলি সর্ষের সঙ্গে এখন পাটাতে বেটে দেব। পুরের জন্য শস্য বাটা রেডি হয়ে গেছে, এটা বাটিতে তুলে রেখে দিয়েছি। এবার একটি বড় আকারে পেঁয়াজ নিলাম, এবার ছোট ছোট চিকন চিকন করে এভাবে কেটে তারপর এইভাবে এটাকে আবার মিহি করে কেটে নিতে হবে। এবার পেঁয়াজ কুচিগুলি শস্যর উপরে দিলাম, হাফ চামচ নুন দিয়ে এগুলিকে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করতে হবে। চাল কুমড়গুলো বাটিতে নিয়ে ধুয়ে তারপর রান্নার কাজে লাগাবো। চাল কুমড়গুলো ধুয়ে আবার প্লেটে নিয়ে নিলাম। এবার সর্ষের পিয়ের যে মশলাটা করেছি এটা এখন চাল কুমড়ের ভেতরে এইভাবে ঢুকিয়ে দেব।
এবার সর্ষে ঢুকানো চাল কুমড়গুলি বেসনে ডুবিয়ে নিলাম। চাল কুমড়ের পোস্ত